মহাকাশে কোন কোন সবজি ফলানো সম্ভব তা বুঝতে গত জুনে পৃথিবী থেকে কাঁচামরিচের প্রচুর বীজ নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশ স্টেশনে। মঙ্গলবার চাঁদে মহাকাশচারীদের দীর্ঘদিন থাকতে হলে সেখানে কি কি জিনিস ফলানো সম্ভব তা বুঝতেই মহাকাশ স্টেশনে এই পরীক্ষা চালানো হয়েছিল। নাসা জানিয়েছে মহাকাশ স্টেশনে সেই বীজ থেকে প্রথম কাঁচামরিচের ফলন সম্ভব হয়েছে। নাসার মহাকাশচারী মেগান ম্যাক আর্থার টুইট করে জানিয়েছেন, মহাকাশ স্টেশনের সেই কাঁচামরিচ ফাজিতা বিফের সঙ্গে খেয়েও দেখেছেন তারা। গত জুলাই নাসার পক্ষ থেকে জানানো হয়েছিল, পৃথিবী থেকে নিয়ে যাওয়া বীজ থেকে মহাকাশ স্টেশনে চার মাসের মধ্যেই কাঁচামরিচ ফলানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আরও জানানো হয়েছিল, প্ল্যান্ট হ্যাবিটাট 04 মিশনে এই প্রথম মহাকাশে বীজ থেকে সরাসরি কাঁচামরিচ ফলানো সম্ভব হলো। তখনই নাসার তরফে জানানো হয়, সেই কাঁচামরিচ যদি খাওয়ার মতো মনে হয় তাহলে মহাকাশ স্টেশনেই তা চেখে দেখবেন মহাকাশচারীরা। তারপর সেখানে ফলানো বাকি কাঁচামরিচগুলো পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তার খাদ্যগুণ যথার্থ কিনা তা পরীক্ষা করার জন্য। মহাকাশে ফলানো বিভিন্ন ফসল খাওয়ার ফলে মহাকাশচারীদের ওপর কী কী প্রভাব পড়তে পারে তাও খতিয়ে দেখা হবে বলে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।